আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদি আরবে ইকামাহীন প্রবাসীরা সাবধান, সৌদিতে নতুন করে কাফালা হলে পুরনো ইকামা ফি পরিশোধ বাধ্যতামূলক, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আজকের এই ভিডিওটি বিশেষ করে আমাদের সেই সমস্ত প্রবাসীদের জন্য যারা কিনা সৌদি আরবে বছরের পর বছর ইকামাহীন অবৈধ ছিল, কিন্তু 14 মার্চের পরে যারা নতুন করে অন্য কফিলের কাছে কাফালা হবেন তাদের জন্য আসলে গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে এসেছি। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আমাদের কাছে একজন প্রবাসী ভাই প্রশ্ন করেছেন। তিনি লিখেছেন, আমার এক বন্ধু 2 বছরের ইকামা এক্সপায়ার হয়েছে, এই অবস্থায় সে অন্য কফিলের কাছে কাফালা হয়েছে পূর্বের 2 বছরের কোনো ফি না দিয়ে। কাফালা হয়ে গিয়েছে 1 মাস হলেও এখনও কোনো নতুন ইকামা হয়নি। উপরোক্ত মন্তব্য থেকে জানতে পারলাম, কিছুদিন আগে জানতে পারলাম যে পূর্বের ফি তাকে অবশ্যই পরিশোধ করতে হবে। তাহলে আমার বন্ধু কিভাবে কাফালা হলো, আশা করি বিস্তারিত বলবেন, ধন্যবাদ। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, দেখুন, এই যে আপনার বন্ধু কাফালা হয়েছে, কাফালা হলেই যে আপনার বন্ধু ইকামা করতে পারবে তা কিন্তু নয়। কাফালা হওয়ার পরে তার ইকামা করার জন্য সকল প্রসেস বাকি রয়েছে। আপনার বন্ধু যখন কাফালা করেছে, কাফালা করার সময় সে কাফালা ফি দিয়েছে এবং তার ইকামার যে জরিমানাগুলো রয়েছে, ইকামার যে পূর্বের ফিগুলো রয়েছে যেগুলো সে পরিশোধ করেনি, সেগুলো তাকে অবশ্যই দিতে হবে। আপনি কাফালা হতে পারবেন, কিন্তু নতুন আকামা বানানোর সময় পূর্ণ ফি অবশ্যই দিতে হবে। সেটা কফিল নিজে দিবে, সেটা হয় আপনার কফিল দিবে অথবা আপনি নিজে দিবেন। তার মানে 2 বছরে ইকামা সমস্ত ফি বাবদ প্রায় 20,000 রিয়াল দিয়ে নতুন করে ইকামা বানাতে হবে। এছাড়া 20,000 রিয়াল দিয়ে যে শুধু নতুন ইকামা বানাতে হবে এমন নয়, ইকামা বানানোর সাথে যদি কোনো জরিমানা থেকে থাকে আপনাকে অবশ্যই অবশ্যই সেটিও পরিশোধ করতে হবে। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন সৌদি আরবে 14 মার্চের পরে আপনারা যারা অবৈধ প্রবাসী আছেন, ইকামাহীন এক্সপায়ার প্রবাসী আছেন, নতুন করে কাফালা হতে গেলে আপনাদেরকে কী কী নিয়ম মানতে হবে। খবরটি আমাদের সৌদি আরবের সকল প্রবাসী ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।